আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله و আলাইহি ওয়া সাহবিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা আম্মা বাদু ফা আইয়ুহান নাস ওয়াত্তাকুল্লাহ তাআলা تعالى في السر والعلان وجاروا يصدقهم بك সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই আল্লাহ তাবারক তালার জন্য যে আল্লাহ তাবারক তালা মানুষকে বানাইলাম, এত সুন্দর করে চেহারা দিয়ে মানুষকে বানাইলাম, ওই আল্লাহর প্রতি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলেন দুনিয়ার মধ্যে কোনো কিছু সৃষ্টি হইতো না, বাজান আমার মায়েরা, সেই নবীর প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের যুদ্ধ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু উহুদের যুদ্ধের সময় তার ভাইকে বলিলেন, ভাই তুমি আমার বর্ম নাও। তিনি জবাব দিলেন, আমিও তোমার মতো শহীদ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করি। অতপর উভয়ে বর্ম ফেলিয়া দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, উহুদের যুদ্ধের বিভীষিকার এক পর্যায়ে নিহতদের মধ্যে আমি প্রিয় নবীর সন্ধান করিলাম কিন্তু পাইলাম না। মনে মনে বলিলাম, আল্লাহর শপথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পলাইয়া যাইতেই পারেন না, নিহতদের মধ্যেও তিনি নাই, তবে কি আমাদের কাজে অসন্তুষ্ট হইয়া আল্লাহ পাক তাকে উঠাইয়া লইয়া গিয়াছেন। এখন আর আমরা কোনো প্রকার কল্যাণ লাভ করিব না, আমরা লড়াই করিব এবং নিহত হইব, এইসব কথা ভাবিয়া আমি বিপুল বিক্রমে আরে কাফেরদের উপর ঝাঁপাইয়া পড়িলাম এবং তাহাদের ভিতরেই আমরা লড়াই করিব এবং নিহত হইব।
এইসব কথা ভাবিয়া আমি বিপুল বিক্রমে বিপাল বিক্রিমে কাফেরদের উপর ঝাঁপাইয়া পড়িলাম এবং তাহাদের ভিতরে ঘেরা অবস্থায় আল্লাহ রসুলকে পাইলাম। সুবহান আল্লাহ। আমার বন্ধুরে, আমার নবীকে পাওয়া যায় না, আরে কত কষ্ট কাফেরদের মধ্যে, কাফেরদের ভিড়ের মধ্যে আমাদের নবীকে পাওয়া গেল। সুবহান আল্লাহ, কত কষ্ট করছে আমার নবী, ওই কাফেরদের সঙ্গে যুদ্ধ করছে। আরে শোনা আমার বাজানগণ, ভালো করে শুনবেন, এই মানুষের মধ্যে, কাফেরদের মধ্যে আমার নবীকে পাওয়া গেছে। হযরত কাসেম ইবনে আব্দুর রহমান ইবনে এমনি রাফে এমনি নাজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আনাস ইবনে মালিকের চাচা আনাস ইবনে নযর হযরত ওমর এবং হযরত তালহার কাছে গেলেন। উবাইর সাহাবী কয়েকজন আনসার এবং মুহাজিরের সঙ্গে বসিয়াছিলেন। আনাস ইবনে নযর জিজ্ঞাসা করিলেন, তোমরা উবাই সাহাবি কয়েকজন আনসার এবং মুহাজিরের সঙ্গে বসিয়াছিলেন, আনাস ইবনে নযর জিজ্ঞাসা করিলেন, তোমরা এইখানে বসিয়া আছো কেন? তাহারা বলিলেন, আল্লাহ রসুলকে শহীদ করা হইয়াছে। হযরত কাসেম ইবনে আব্দুর রহমান এমনি রাফি এমনি নাজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আনাস ইবনে মালিকের চাচা আনাস ইবনে নযর হযরত ওমর এবং হযরত আতালহার কাছে গেলেন। উবাই সাহাবী কয়েকজন আনসার এবং মুহাজিরদের সঙ্গে বসিয়াছিলেন। আনাস ইবনে নযর জিজ্ঞাসা করিলেন, তোমরা এইখানে বসিয়াছো কেন? আরে কেন তোমরা বসিয়া আছো? তাহারা বলিলেন, আল্লাহ রসুলকে শহীদ করা হইয়াছে। আনাস ইবনে নযর বলিলেন, অতপর তোমরা বাসিয়া থাকিয়া কি করিবে? আরে আমার নবীর জন্য পাগল হও, আমার সোনা নবী, আর একবার চেহারা দেখতে পারতাম। আমার বন্ধুরে, আমার মায়েরা, নবীর জন্য তোমরা পাগল হও। আনাস ইবনে নযর বলিলেন, অতপর তোমরা বাসিয়া থাকিয়া কি করিবে? উনি বলতেছে যে আমার নবী মরিয়া যায়, শহীদ হইয়া যায়, আমরা মরিয়া যাব, বাসিয়া থাকা কোনো লাভ হবে না। কুল্লু নাফসেন যায়কাতুল মউত, এই পৃথিবীর মধ্যে একটা প্রাণীও বাঁচতে পারে না। তোমরা ও শহীদ হইয়াও যাও, সেই আদর্শের জন্য যাহার জন্য আল্লাহর রসুল শহীদ হইয়াছেন, অতপর তাহারা লড়াই করিতে করিতে শহীদ হইলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইসলাম ধর্মের জন্য আল্লাহর রাস্তায় তারা শহীদ হইয়া গেল। আমার বন্ধুরা, আমার মায়েরা, এতই আমি ফুর্তি করতেছি, আমাদের খাওয়া দাওয়ার কোনো কষ্ট নাই, ঘর বাড়ি কোনো কষ্ট নাই, কত আরামে থাকি বাজান। আর সাহাবানা কতই কষ্ট করছে, হাদিস কেন বয়ান করতেছি, আমরা ভালো করে শুনবেন, ভালো করে শুনতে পারেন, জ্ঞান হবে। অনেকে শুনে আসলেন, কিন্তু আমার হাদিস, আমি আমির হামজা বলতেছি, কোয়ানেতে হাদিসের কথা, আমার কথাগুলি হাদিসের কথাগুলি, কোয়ানের কথাগুলি ভিজে করে ভালো করে শুনবেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুরা, আমার মায়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে আম্মার খাতমি রাদিয়াল্লাহু তাআলাহু আদা রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, সাবিত ইবনে দাদা উহুদের যুদ্ধে সামনের দিক হইতে আসিলেন। মুসলমানরা বিক্ষিপ্তভাবে চিন্তিত অবস্থায়
ওই বসিয়াছিলেন আরোদ্র যুদ্ধ। হঠাৎ হঠাৎ সাবে চিৎকার করিয়া বলিতে লাগিলেন, হে আনসার গুণ আমার দিকে ছুটিয়ায় আস, আয় আনসার আমার দিকে তোমরা ছুটিয়া আসো। কে বললো বাজান? কে বলছো? হঠাৎ হজর সাবে চিৎকার করিয়া বলতেছেন, ওই সাবে চিৎকার করিয়া বলতেছেন, আরে হে আনসার গুণ আরে আমার দিকে ছুটিয়ায় আসো। আমি সাবেত ইবনে জুহাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি শহীদ করা হইয়া থাকেন, তবে আল্লাহ পাক তো জীবিত আছেন, সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ মরিয়া যাইতে পারে, বিশ্বের যত কোটি কোটি মানুষ আছে সব মরিয়া যাইতে পারে, কিন্তু আমার আল্লাহ মরবে না, মরবে না, আল্লাহ জীবিত আছে, সুবহানাল্লাহ। তার মৃত্যু নাই, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ বলতাছেন, ওরে বিশ্বর নবী, আ বিশ্ব নবী, ওই বিশ্বর মানুষকে জানাই আদাম, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। একমাত্র উপাস্য থাকতে পারে সৃষ্টিকর্তা, থাকতে পারে বাজান, একমাত্র আল্লাহ আছেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমার আল্লাহ বলতাছেন, আল্লাহ ঘুমায় না, আল্লাহ কোনো কিছুই খায় না, মানুষে মাছ মাংস খায়, দই দুধ খায়, ওই মালব কলা খায়, রসে রসে খায়, কিন্তু আমার আল্লাহ কোনো কিছুই খায় না। মানুষের বেটা পুত্র আছে, স্ত্রী আছে, বাপ মাও আছে, আল্লাহর কোনো স্ত্রী ছেলে মেয়ে নাই, আল্লাহ ঘুমায় না, আল্লাহ কোনো কিছুই খায় না, সুবহানাল্লাহ। আমার বন্ধুরে তাহার মৃত্যু নাই, আল্লাহর মৃত্যু নাই, তোমরা দিনের জন্য লড়াই চালাইয়া যাও, ধর্মের জন্য যুদ্ধ করতে হবে, ইসলামের জন্য কত সাহাবারা শহীদ হয়ে গেছে বাজান, ইসলামের ধর্মের জন্য যদি শহীদ হয়ে যাইতে পারেন তাও তো আলহামদুলিল্লাহ। আয়া মাহবুব মাওলারে কি নামে লাই ডাকিব তোমারে, একই ডাইকে ছিল এবারিমিন নমর দের আগুনে তিনি গেলেন গসলি, একই ডাইকে ছিল এবারিমিন নমর দের আগুনে তিনি গেলেন গসলি, আগুনে হইল ফুলে বাগিচা ইব্রাহিমের পশম জহালে নায়া, কি নামি লইয়া ডাকিব তোমারে। আমার বন্ধুরে আমার মায়েরা লড়াই চালাইয়া যাও, আরে আল্লাহ পাক তোমাদেরকে জয়যুক্ত করিবেন, সুবহানাল্লাহ। যে আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে পারো বাজান, আল্লাহ ধর্মের জন্য যুদ্ধ করতে পারো, আল্লাহ তোমাদের মনের আশায় আল্লাহ পুরা করে দিবে, সুবহানাল্লাহ। তোমাদেরকে সাহায্য করিবেন এই আহ্বান শুনিয়ে কিছু সংখ্যক আনসার তারা সঙ্গী হইলেন এবং মুসলমানরা সমবেতভাবে হামলা করিলেন, সুবহানাল্লাহ। মুসলমান এক হয়া যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। ইবনুল আস ইকরামা ইবনে আবু জেহেল জেরার ইবনে খাত্তাব সহ একদল দুর্ধর্ষ কাফের, আরে মুসলমানদের সহিত লড়িতেছিলেন, একটা দল কাফের একটা মুসলমান, এই দুর্দলের মধ্যে যুদ্ধ চলে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। খালেদ ইবনে ওয়ালিদ হযরত সাবিত ইবনে অহদাকে লক্ষ্য করিয়া বর্ষা নিক্ষেপ করল, নাউজুবিল্লাহ। হারে বন্ধুরা, খালেদ তেমনে ওলিদ হযরত সাবিত তেমনে অহদাকে লক্ষ্য করিয়া বর্ষা নিক্ষেপ করল।
তীরের আঘাতে কত সাহাবি শহীদ হয়ে যাইতেছে। আমার বন্ধুরে ভালো করে শুনবেন, যুদ্ধের ঘটনাগুনি বাজান ভালো করে শুনবেন, সাহাবারা কীভাবে তারা শহীদ হয়ে যায়। খালে তেমনে বলি হযরত সাহেবে তেমনে অহদাকে লক্ষ্য করিয়া বর্ষা নিক্ষেপ করল। সেই বর্ষার আঘাতে তিনি ঢলিয়া পড়িলেন এবং তার সঙ্গে যেই সব আনসার ছিলেন তারাই শহীদ হইয়া গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধুরা, আমার বাজানরা, কেন আমরা এত আরামে থাকি, কেন আমরা কান্দি নাই আল্লাহর রহম দেয়ানেন? সাহাবার এত কষ্ট করে গেলাম, আমরা কেন কষ্ট করব না? এই দুনিয়ার মধ্যে কষ্ট করতে হয় বাজান, ওই কবরের মধ্যে কোনো কষ্ট হবে না, জান্নাতে কষ্ট হবে না, হাশরের ময়দানে কোনো কষ্ট হবে না। দুনিয়ার মধ্যে যুদ্ধ করতে হবে, দুনিয়ার মধ্যে আল্লাহর কাম করতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আমার বন্ধুরে, সেই যুদ্ধে মুসলমানদের মধ্যে তাহারাই ছিলেন সর্বশেষ শহীদ। ইন্না লিল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আবু নাজিম, হযরত আবু নাজির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার নিকট হইতে বর্ণনা করিতেছেন যে উহুদের যুদ্ধে একজন মুহাজির সাহাবী একজন আনসার সাহাবীকে রক্তাক্ত অবস্থায় দেখিতে পাইলেন। আরে, রক্ত দিয়া সাহাবাদের কি অবস্থা হয়ে গেছে? আমার বন্ধুরে, কত কষ্ট তাদের মাগো। আরে বন্ধুরে, আমার বাজানগ, তারা কত কষ্ট দিয়া রক্ত দিয়া জামা কাপড় গুলি নাল নাল হয়ে গেছে। তিনি বলিলেন, ওহে, তুমি কি জানো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হইয়াছেন? সেই রক্ত তো সাহাবী বলিলেন, তিনি যদি শহীদ হইয়া থাকেন তবে রিসালতের দায়িত্ব পালন করিয়াছেন, তোমরা তোমাদের দিনের জন্য লড়াই চালাইয়া যাও, আমার নবী যদি শহীদ হইয়া যায় আরে তবে যুদ্ধ করতে হবে, ইসলাম ধর্ম চালু করতে হবে, আমার নবী মরিয়া যাবে, আরও সাহাবা মরিয়া যাবে, দুনিয়া কেউ থাকবো না, একমাত্র আমার আল্লাহ জীবিত আছেন, সুবহান আল্লাহ। নবী শাহ আমার নবী মরিয়া যায় আর শহীদ হয়ে যায়, তাও দুনিয়ার মানুষ আর সব ইসলাম ধর্ম চালাইয়াই থাকতে হবে, এই ইসলাম ধর্ম প্রচার করতে হবে। অতপরে আয়াত নাজিল হইল যে আল্লাহ পাক সূরা আন ইমরানে বলেন, ভালো করে শুনবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল রাসূল ওয়া ফা ইম্মা তাউ কুতিলান ক্বালাবতুম ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মা ইয়াল وَمَا يَنْقَلِبُ عَلَىٰ عُقِبَيْهِ فَلَا يَزُرُ اللَّهَ زُرُ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِيَ اللَّهُ الشَّاكِرِينَ। আমার আল্লাহ আয়াত নাযিল করে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রসুল মাত্র, আমার নবী একজন রসুল, আর তার পূর্বে বহু রসুল গত হইয়াছেন। আমার আল্লাহ বলতে আসবারে, ও আরে, আমার আল্লাহ নবী তো একজন রসুল, তার আগে আরে কত যে নবী গুজারিয়া গেছেন, তার উম্মত ছিল তারাও গুজারিয়া গেছেন, আমার নবী তো একজন রসুল, সুবহানাল্লাহ। সুতরাং যদি তিনি মারা যান অথবা নিহত হন তবে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করিবে? আমার নবী কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম, আমার নবী যদি মারা যায় তাই কি তোমরা ইসলাম পরিত্যাগ করিবে? কোন ইসলাম পরিত্যাগ করা যাবে না, আমার নবী মরিয়া যায় শহীদ হয়ে যায়, তাই ইসমাইল ধর্ম ইসলাম ধর্ম চালু করতে হবে, সুবহানাল্লাহ। হাই রে কে কে যাবি আই রে আয় আয় চলো যাই সোনার মদিনায়, আয় দেখিলে সবি পাগল হবি, দেখিলে সবি পাগল হবি, গহারে থাকিতে পারিবি না, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে কত মানুষ হজ করতে যায়, আমার বাজান গ কত মাসে মক্কা মদিনা হজ করতে গিয়েছেন, তারা হজ করতে যায়, যার উপরে হজ ফরজ করা হয়েছে তার হজ করতে হবে। হায় সবাই দোয়া করবেন, আমি আমি নাম যাই আশা করতেছি, আল্লাহ যেন ওই মক্কা মদিনায় আমাকে হজ করতে নাই। আরে আপনার সবাই দোয়া করবেন, মক্কা মদিনায় যে যাইতে পারি বাজান, নিজ চোখকে আমার নবীর রওজা দেখব, নিজ চোখকে আল্লাহর ঘর দেখবে আশা করেছি। সবাই দোয়া করবেন আমি যেন হজ করতে পারি, আপনাদের দোয়া করেন। যারা যা হজ করবেন আমি দোয়া করতেছি সহি সালামতে মক্কা মদিনায় যান, আমার নবীর রওজা জিয়ারত করবেন, আমি এই দোয়া করতেছি। আমার বন্ধুরে তুমি তিনি মারা যান, আমার নবী মরিয়া যায় অথবা নিহত হয়, তবে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করিবে? আমার আল্লাহ আয়াত নাজাল করে দিল রে। আরে বন্ধুরে আমার কোয়ানে কোয়ানে কথা, আমার নবী আয়াত নাজাল করে দিল, আমার নবী যে মরিয়াও যায় তোমরা কি ইসলাম পরিত্যাগ করিবেন? কখনো পরিত্যাগ করা চলবে না। এবং কেউ পৃষ্ঠ প্রদর্শন করিলেন সে কখনো আল্লাহর ক্ষতি করিবেন না। আমার আল্লাহ কোরআনে আয়াত নাজাল করে দিল, কেউ যদি আমার নবী মরিয়া যায়, আমার নবীদের মরিয়া যায় শহীদ হয়ে যায়, তারপরে কেউ যদি ইসলাম ধর্ম পরিত্যাগ করে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ইসলাম ধর্ম পরিত্যাগ করবে তাকে জাহান্নামে যাইতে হবে না। ওজবিল্লাহ আমার আল্লাহ ঘোষণা করে দিল, ইসলাম পরিত্যাগ তোমরা করিও না। বরং আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞ লোকদের পুরস্কৃত করিবেন। সুবহান আল্লাহ। আরে যারা আল্লাহর প্রশংসা করে আল্লাহর কাম করে আল্লাহ তাকে বাড়াইয়া দিবে। সুবহান আল্লাহ। সূরা আলে ইমরান রুকু 15 মনে রাখবেন, সূরা আল ইমরান রুকু 15 তালাশ করিয়া দেখেন, ওখানে পড়িয়ে পড়িয়ে দেখেন ভাজন আমার মায়েরা, তফসির দেখো তোমরা সব পাইয়া যাইবে। সূরা আল ইমরান রুকু 15 হযরত সাইয়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে নবীর সাহাবা ভালো করে শুনবেন, কান দিয়ে শুনবেন, এক ঘন্টা তিন ঘন্টা যত সময় লাগে বেশি করে আমার বয়ানগুনা শুনবেন, যে আমার বয়ানগুনা শুনবেন যা নিশ্চয় কামে লাগবো। আমি কেতাবে দিয়ে বলতেছি, হাদিস দিয়ে বলতেছে, আমি কোন হাদিসের বাইরে কথা বলি নাই। কত বয়ান শুনছেন, আমারও বয়ান শোনেন, এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা করে দিলে আমার বয়ানগুনা শোনেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহান আল্লাহ। আল্লাহুম্মা মুহাম্মদ নবীগত আমার ভালোবাসায় জীবনের গুণায় ঝরে যায়, নবীগত আমার প্রেমের বলে অস্বীকরণী যুবা পায়, নবীগত আমার প্রেমের বলে অস্বীকরণী যুবা পায়। আমার বাজান গো করুন কাহিনী বিশ্বাস, আরে কাহিনী আসতেছে, এই ভালো করে শুনবে, শুনবে কি বড় কাহিনী আছে, শুনতে পারেন জ্ঞান করবেন। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে হযরত সাত ইবনে রবি এর সন্ধানে পাঠাইলেন। আরে আমার নবী পাঠাইয়া দিল, আমাকে বলিয়া দিলেন যে তাকে দেখার পর আমার সালাম জানাইবে এবং জিজ্ঞাসা করিবে যে আমি জানতে চাইয়াছি তার অবস্থা কেমন আছে। আমার বন্ধুরে আরামে আরামে খাইতেছি, কত আরামে আরামে ঘুরতেছি, ওই দশতলা বিল্ডিংয়ের মধ্যে থাকি বাজান, গাড়িগুলোর অভাব নাই, পয়সা পাতির অভাব নাই, কিন্তু তাদের কত কষ্ট হয়ে গেছিল, সেই সাবারা বাজান গিয়া মানবী বলিয়া দিলাম আয়াম আজ
ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নহ তুমি মনে রাখিয়া উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হযরত সাত ইবনে রবির সন্ধানে পাঠাইলো। কার সন্ধানে পাঠাইলো? সাত ইবনে রবি নামে একজন সাহাবী, তার সন্ধানে পাঠাইয়া দিল। আমাকে বলিয়া দিলেন, আরে জায়েদ বলতাছেন, জায়েদ বলতাছেন, জায়েদ বলতাছেন। আমাকে বলিয়া দিলেন, কে বলিয়া দিল? নবী বলিয়া দিছেন, নবী বলিয়া দিছেন। আরে তাহার দেখার পর যখন এ জায়েদ, যখন তুমি সাবেতকে দেখবান, সাবেতকে দেখার পর আমার সালাম জানাইবে, তার মানে নবীর সালাম জানায় আমার বন্ধুরে, এবং জিজ্ঞাসা করিবে যে আমি জানিতে চাই তার অবস্থা কেমন, সাবেতের অবস্থা কেমন আছে। সেই অবস্থায় আমি জানতে চাই, আমার নবী কইতাছে সাবেতের অবস্থা কেমন আছে আমি জানতে চাই। আমার বন্ধুরে ভালো করে শুনবা, সাবেতের অবস্থা ভালো করে শুনবা মা। নিহতদের মধ্যে যারা মরিয়া গেছে, হারে শহীদ হয়ে গেছে, অনেক মানুষ মরিয়া গেছে যুদ্ধের ময়দানে, ওই যুদ্ধের ময়দানে নিহতদের মধ্যে আমি তাহাকে সন্ধান করিতে করিতে পাইয়া গেলাম। জায়েদ বলতাছে আমি সন্ধান করতাছি, যারা মরিয়া গেছে ওই যুদ্ধের ময়দানে, ওদের ময়দানে আমি সন্ধান করতে করতে আমি সাবেতকে পাইয়া গেলাম। আমার বন্ধুরে সাবেতকে পাইয়া গেল, আমার বন্ধু তিনি শেষ নিঃশ্বাস করিতেছিলেন, সুবহানাল্লাহ, তিনি শেষ নিঃশ্বাস করিতেছিলেন, পায়া গেছে, কিন্তু সে শহীদ হয়ে গেছে, ওই সাবে শহীদ হয়ে গেছে। আমার বন্ধুরে আরে মরা মর অবস্থা, নিঃশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করিতেছিলেন, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করিতেছিলেন, মরা মরা অবস্থা হয়ে গেছে, সে শহীদ হয়ে যাবে সাবে। আরে বন্ধুরে আমার বন্ধুরে ওই সাবেদের সন্ধান পাইয়া গেল, কিন্তু শহীদ হারে মরা মরাই অবস্থা হয়ে গেছে, শহীদ হয়ে যাবে। তীর বর্ষার ধনুতে ওই সাবেদ আস্তে আস্তে মরা মরাই অবস্থা হয়ে গেছে, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করিতেছিলেন, এই দুনিয়াতে বিদায় নিয়ে যাইতেছিলেন, তার দেহে 70টি আঘাত লাগিয়াছিল। আমার বন্ধুরে এই দুনিয়ার মধ্যে আমরা রয়েছি, এত আমোদ ফুরতে খাইতেছি, এখন কথা বলেন কেরা কয়টা আঘাত খাইছিলেন, কেরা কয়টা তীরের আঘাত খাইছিলেন, কেরা কয়টা দাঁত ভেঙেছিলেন আল্লাহ নবীর মহব্বতে, আল্লাহর ধর্মের জন্য বাঁচান, আজকে উত্তর দেন, কেরা কয়টা দাঁত ভেঙেছিলেন ওই হারে আর ওই নবীর মহব্বতে। আরে ওই ওই যে অস্কুরুনি, একটা দাঁত আমার নবীর একটা দাঁত ভাঙিয়াছিল কাফেরেরা, তার জন্য অস্কুরুনি পাগলা, নিজের চাপারা দাঁত 32টা নিজে ভাঙিয়া ফেলাইছিলে, আজকে জবাব দেন বন্ধুরে, আপনি কয় দাঁত ভাঙছেন ওই আল্লাহর মহব্বতে, আল্লাহ নবীর মহব্বতে। যতই কিছু কনকে বাজান, আল্লাহকে খুশি করার জন্য কাম করতে হবে, যে কাম আল্লাহকে খুশি করার জন্য করা হয় ওইটাই আল্লাহ কবুল করে নিবে, সুবহানাল্লাহ। বন্ধুরে আজকে জামানায় একজন একজনকে ঠকায়, একজনকে একজনকে ঠকাইতেছে, চুগুলকুরি করতেছে, গিবত করতেছে, কারে মাইরে কেরা খাইতে পারে এই চিন্তা আমরা করতেছেন, আল্লাহকে এখনো বিশ্বাস করলেন না, অস্কুনি পাগলাম, সমস্ত দাঁত নিজে ভাঙিয়া ফেলাইছে, একমাত্র আল্লাহ নবীর মহাব্বতে, সুবহানাল্লাহ। আল্লাহরে খুশি করার জন্য সমস্ত কাম করতে হবে। আমার মায়েরা আমার বাজনকে আমরা বয়ান করতেছি, এই বিশ্বের জমিনে আমরা সবাই বয়ান করি, কিন্তু একটা কথা মনে রাখবেন, যত বয়ান করেন না কেন বাজান, আল্লাহরে খুশি করতে হবে, আল্লাহরে খুশি করিয়া যদি বয়ান করতে পারেন আল্লাহ সেই বয়ান কবুল করে নিবে, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যিনি ইয়াদ করতেছেন
আল্লাহ খুশি থাকবা না সাকি, যে মানুষে খুশি হয় মানুষে প্রশংসা করুক, মানুষের প্রশংসার জন্যে বাজান যদি আমরা বয়ান করি, আল্লাহ বলবে বান্দারেন মানুষকে খুশি করার জন্য, মানুষের প্রশংসার জন্য তুমি বয়ান করছিলেন, ওই প্রশংসা দুনিয়ার মধ্যে হয়ে গেছে, পরকালে তোমার কোনো স্থান নাই। আরে বন্ধুরে, যত আমরা বয়ান করতেছি আল্লাহরে খুশি করার জন্য বয়ান করতে হবে। সুবহান আল্লাহ। আমার বন্ধুরে, আমার মায়েরা তিন নিঃশ্বাস নিঃশ্বাস ত্যাগ করিতেছিলেন, তাহার দেহে 70টি আঘাত লাগিয়াছিল, গুইনা গুইনা দেখা গেল ওই সাবেতের গতরে দেহর মধ্যে 70টি আঘাত লাগিয়া গেছে বাজান, এত কষ্ট করে শহীদ হয়ে গেছে। আমার বন্ধুরে, এইসব ছিল তীর তলোয়ার ও বর্ষার আঘাত, কত তীর মারছে কত বর্ষা, হারে বাজান গো তীরের আঘাতে রক্ত দিয়ে রঞ্জিত হয়ে গেছে, 70টি আঘাত সাবেতের দেহর মধ্যে পায়া গেল। আমার বন্ধুরে, আমি বললাম জুসাত আল্লাহ রসুল তোমাকে সালাম জানাই আছে, জায়েদ বলতাছে রে সাত আমার নবী তোমাকে সালাম জানাই আছে, আর আমার নবী সোনার নবী মায়ের নবী এবং তোমার অবস্থা কিরূপ তাহা জানিতে চাইয়াছেন, সাদেরে তোমার অবস্থা কেমন আছে এই খবরটা আমার নবী জানতে চাইছে, আমার নবী তোমাকে সালাম জানাইছে। সাদ বলিলেন আল্লাহ রসুলকে আমার সালাম জানাইয়া বলিবে যে আমাকে তুমি এমন অবস্থায় পাইয়াছ, আমি বেহেস্ত সুবাস পাইতেছিলাম। সুবহান আল্লাহ। আমার বন্ধুরে, ওই সাত এখন পর্যন্ত মরে নাই কিন্তু মরা মরা অবস্থা হয়ে গেছে, ওই শ্বাস নিঃশ্বাস এখানে বলা হয় তিনি শ্বাস নিঃশ্বাস ত্যাগ করিতেছিলেন, এই পায়ে ইঠের ওই বর্ষার আঘাতে লাগাতে পড়ুয়ালে আঘাতেন বর্ষার আঘাতে, আরে কত কিছু আঘাতেন, আর বর্ষার আঘাতে তো আঘাতে সে মরা মরা অবস্থা হয়ে গেছে। ওই সময় আস্তে আস্তে কথা কইতেছে, আ জায়েদ রে তুমি আমার নবীকে বলিয়া দিও, আমি সাথে বলতাছি সাথে বলতাছি, আরে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে চলিয়া যাবে, সে জান্নাতের সুবাস পাইতেছে। আমার বন্ধুরে, আমাকে তুমি এনে অবস্থায় পাইয়াছো, আমি বিহিষ্ট সুবাস পাইতেছিলাম, সাত বলতাছে ও জায়েদ রে আমি তো মরা মরা অবস্থা হয়ে গেছি, আমি জান্নাতে সুবাস পাইতাছি। আমার সহ জাতীয় আনসারদের বলিও যে তোমাদের কোনো অজুরাবুত্তি আল্লাহর নিকট গ্রহণ করিবে না, যদি কোনো কাফের আল্লাহর রসুলের কাছাকাছি পৌঁছতে পারেন, আমার চক্ষের দৃষ্টি তোমাদের প্রতি রইয়াছে। বর্ণাকারী বলেন এই সময় তিনি এন্তেকাল করিলেন, আর মরে গঙ্গা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মায়েরা, ওই সাত কথা কইতে কইতে বাজান ভিতরের শক্তি নাই, বর্ষার আঘাতে তরুয়ালের আঘাতে রক্ত দিয়ে বাজান, আরে রক্ত দিয়ে কাপড় গুলি নান্নান হয়ে গেছে, ওই সাদের আর শক্তি নাই, এন্তেকাল হইয়া গেলেন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মায়েরা, ওই এন্তেকাল আমাদের কইতে হইতে হবে বাজান, আজকে কবরস্থান দিকে আসলাম, আরে হাজার হাজার মানুষ কবরে শুয়ে শুয়ে কান্তাছে। আমার বন্ধুরা, আমার মায়েরা, এখনো চিন্তা করে দেখলাম না সারে কবে কান্দে করে নিয়ে যাবে, ওই মিনহা খালাক নাকুম অফিহা নয়ে দেখুম ওয়া মিনহা নখরে জুকুম তারা তো নখরা, এই দোয়া কবে বলবে বাজান, এখন আমরা আল্লাহকে চিনতে পারি নাই। আমার বন্ধুরে, আমার মায়েরা, আমার বন্ধুরে, হযরত আব্দুল্লাহ ইবনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবু সরসরা তার পিতা নিকট হইতেন এইভাবে বর্ণনা করিয়াছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার পক্ষ হইতেন সাত ইবনে রাবির অবস্থাকে দেখি আসিবে,
আহারে এরপর উপরোক্ত হাদিসের মতো এই বিবরণ রহিয়াছেন, শেষের দিকে রহিয়াছে যে সাদ বলিলেন, আরে সাদ বলিলেন যে আল্লাহ রসুলকে খবর জানাইও যে আমি মৃত্যুদের অন্তর্ভুক্ত ইন্না লিল্লাহ, ওই সাদ আহারে বলতাছে আরে আমার নবীকে বলিয়া দিয়া আমি মরিয়া গেছি, যারা শহীদ হইয়া গেছে তাদের অন্তর্ভুক্ত আমি হয়েছি। আমার বন্ধুরে একবার চিন্তা করে দেখো, ওই আজ ওই মুহূর্ত আমাদের কয়েকদিন হইতে হবে, এখন আল্লাহকে চেন, এই দুনিয়াকে পরিত্যাগ কর, দুনিয়া অন্তর থেকে দুনিয়াকে উঠাইয়া দাও, তাকে আমার সালাম জানাইবে এবং সালাম জানাবি এবং বলিবে যে আমি বলিয়াছি আল্লাহ রসুল, আল্লাহ পাক আমাদের সকলের পক্ষ হইতেন এবং সমগ্র উম্মতের পক্ষ হইতেন আপনাকে উত্তম বিনিময় দান করুন। আমার বন্ধুরা আমার মায়েরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, উহুদের যুদ্ধে কাফেরগণ আল্লাহ রসুলকে চারিদিক হইতে ঘিরিয়া ফেলিল, আর ছাত্র মরিয়া গেল, অনেক সাহাবি আস্তে আস্তে মরতাছে, আমার নবীর চতুর্পাশে কাফের ঘেরাও করে রাখছে, আমার নবী আর নড়াচড়া করতে পারতাছে না, চতুর্পাশে কাফের ঘিরিয়া ধরছে। তিনি সাতজন আনসার এবং একজন কুরাইশদের মাঝখানে ছিলেন, সুবহানাল্লাহ। আমার নবীর সঙ্গে কে কে আছে আমার মায়ের আমার বাজানগম, তিনি যাহারে তিনি সাতজন আনসার এবং একজন কুরাইশদের মাঝখানে ছিলেন, আরে আমার নবী চতুর্পাশে কাফের ঘিরাইয়া লইছেন। তিনি বলিলেন, আমার নিকট হইতে কাফেরদের যারা সরাইয়া দিবে তারা বেহেশত আমার সঙ্গী হইবে, সুবহানাল্লাহ। আমার নবী আছে রে উহুদায়া ময়দানে, চতুর্পাশে কাফের গণ নবীকে ঘেরায়া রাখিছেন, চতুর্পাশে কাফের গণ নবীকে ঘেরাও করিয়া রাখিছেন। আমার নবী কইতেছে আমারে যে আমার সঙ্গে সঙ্গে থাকবি, আর কাফের গণকে সরাইয়া দিবি, আরে তাকে আমি নবী নিয়ে জান্নাতে চলিয়া যাবে, সুবহানাল্লাহ। ওই সাহাবাজে আমাকে কাফের গণকে সরাইয়া দিতে পারবি, তাদেরকে নিয়ে আমি নবী জান্নাতে যাইব, আমার নবী চতুর্পাশে কাফের সৈন্যরা ঘিরাইয়া নিছে, আমার নবী একলা একলা কতই শক্তি থাকে। আমার বন্ধুরে একজন আনসার অগ্রসর হইলেন এবং যুদ্ধ করিতে করিতে শহীদ হয়ে গেল, আমার নবীর কথা শুনিয়া বাজান গো একটা আনসার আসলো, আইসা আমার নবীর সঙ্গে থাইকে থাইকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব, কিন্তু কাফের সংখ্যা বেশি আর পারল না বাজান, ওই আনসার শহীদ হয়ে গেছে। আমার বন্ধুরে পুনরায় কাফের গণে গিরিয়া ধরল, আবার আমার নবীরে আবার গিরিয়া ধরছে। আমার বন্ধুরে আমার মায়েরা, এত কষ্ট আমার নবী করতেছে, আবার কাফের গণ আমার নবীরে গিরাইয়া ধরছে বাজান। আরে আল্লাহ রসুল বলিলেন, যারা এইসব কাফেরদের আমার নিকট হইতে সরাইয়া দিবে রে, সরাইয়া দিবে তারা বেহেশত আমার সঙ্গী হইবে, সুবহানাল্লাহ। আমার নবী এত এত কষ্টের মধ্যে পড়ে গেছে, একলা একলা কত শক্তি খাড়ান যায়, চতুর্পাশে হাজার হাজার কাফের। আমার নবী আবার বলতেছে, যে ব্যক্তি আমার সম্মুখে থেকে কাফের গুণকে সরাইয়া দিবি রে, তাদেরকে নিয়ে আমি জান্নাতে চলিয়া যাব। ও সাহাবারা, আমি নবী বড় সমস্যায় পড়ছি, বড় বিপদে পড়েছি। আমার বন্ধুরে একজন আনসার সামনে অগ্রসর হইল নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে, একজন আনসার আমার নবীর সঙ্গে আরে যুদ্ধ, আমার নবীর সঙ্গে হাজির হইয়া গেলেন, নবীর সঙ্গে থাইকে থাইকে নবীর জান্ডা বাসাইব,
যেন নবীকে কোনো কষ্ট না দেয় কাফেরেরা। এই জন্য একটা আনসার নবীর সম্মুখে এসে হাজির হইয়া গেল। কিন্তু দেখা যায় এই এবং যুদ্ধ করিতে করিতে সাজে সাদত বল করল ও সাদিও শহীদ হইয়া গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন আমার ভাইয়েরা একটা একটা করে শহীদ হইয়া যাইতেছেন। এখন চিন্তা করে দেখেন আমরা কি করতেছি। আমার বন্ধুরে এইভাবে সাতজন আনসার শহীদ হইলেন। ইন্না লিল্লাহ, সাতজন আনসার শহীদ হইয়া গেল। আল্লাহ রসুল বলিলেন আজা আমার সঙ্গীরা আমার শহীদ সুবিচার কোনো আচরণ করে নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলাহু বলেন উহুদের যুদ্ধে এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিকট হইতে বিচ্ছিন্ন হইয়া পড়িলেন। সেই সময় তাহার নিকট 11 জন আনসারী সাহাবী এবং তালহা ইবনে ওবাইদুল্লাহ ছিলেন। নবীজি পাহাড়ে ওঠার ইচ্ছা করিতেছিলেন। বন্ধুরে যাহারা হজ করতে যাবেন মক্কা মদিনায় বাজান গুণ যে উহুদের ময়দান উহুদের পাহাড় দেখতে পারবেন। আমার নবী উহুদের পাহাড়ে আস্তে আস্তে উপর দিকে উঠতে চেষ্টা করতেছে। আমার মায়েরা কিন্তু উঠতে পারলো না, ওই কাফেরেরা আবার ঘিরাইয়া ধরল। আমার নবীরে কতই না কষ্ট দিতেছে। আমার বন্ধুরে ওঠার ইচ্ছা করিতেছিলেন, কাফেরগণ তাকে ঘিরিয়া ধরল। আমার নবী আস্তে আস্তে পাহাড়ে উঠতেছে উহুদের ময়দানে, ওদের পাহাড়ে উঠতেছে, আবার কাফের গুনায় আবার নবীরে ঘিরাইয়া ধরছে। এত শত্রু রে বন্ধু, আমার নবীর এত শত্রু হয়ে গেছে। প্রিয় নবী বলিলেন উহাদের মোকাবিলায় কেউ আছে কি? আর আমার নবী কান্তাছে কে আসো রে, আমি না আবার সমস্যা করে গেলাম। আমি পাহাড় উপরে উঠতেছি আবার কাফের গুন গিরাইয়া ধরছে। সাহাবারে কেউ কি আসারে, আমাকে সহায় কর, আমার সম্মুখে তোমরা আসিয়া পরম। কেউ কি আছেন? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলাহু নবীর ভালোবাসা সাহাবা ছিল। আর হযরত তালহা সারা দিলেন হুজুর গো, আমি আপনার সম্মুখে হাজির আসি গো হুজুর। মায়েরা এত কষ্ট করছে আমার নবী সাহাবারা, এখন চিন্তা করে দেখো মা কেন আল্লাহর কাম করবে না। আর হযরত তালহা সারা দিলেন নবী গো, আমি আপনার সম্মুখে হাজির হইয়া গেছি গো নবী। প্রিয় নবী বললেন তালহা রে, যেই কোনো অবস্থায় তুমি আমার সঙ্গে থাকিবে সুবহানাল্লাহ। আমার নবী কান্তাছে আমার সে কোনো মানুষ নাই, খালি কাফের আর কাফের সুতুর পাশে। তালহা রে তুমি আমার সঙ্গে থেকে যাইও না, তোমার সঙ্গে সঙ্গে থাকো সুবহানাল্লাহ। আল্লাহ মাওলানা মুহাম্মদ নবীগত মার ভালোবাসায় জীবনের গুনায় ঝরে যায়। নবীগত মার প্রেমের বলে অস্কারানি জুব্বা পায়। নবীগত মার প্রেমের বলে অস্কারানি জুব্বা পায়। আমার নবী কইতাছে তালহা রে তুমি আমার সঙ্গে সঙ্গে থাকবা চতুর্পাশে কাফের আর কাফের। তালহা রে তুমি আমাকে ছাড়িয়া যাও না। আমার বন্ধুরে একজন আনসারি বলিলেন এই কাজ আমি করিব, লাভ দেখার আছে হুজুর গ, আমি তো হাজির আছি আপনাকে মরতে দিব না। আরে হুজুর গ আপনার সঙ্গে সঙ্গে আমি থাকব। আর অতপর সেই আনসারি যুদ্ধ করিতে করিতে আবার শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন একজন সাহাবি যুদ্ধ করতে করতে বাজার গো কাফেরদের হাতে শহীদ হয়ে যাইতেছে। এখন চিন্তা করে দেখো মা,
আমার বাজানগণ একে একে এগারো জন আনসার যুদ্ধ করিতে করিতে শহীদ হইয়া গেলেন। একজন না দুইজন না একজন এগারো জন সাহাবি ওই নবীর সঙ্গে থাইকে থাইকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এগারো জন সাহাবি শহীদ হইয়া গেছে। প্রিয় নবী এবং হযরত তালাকে কাফের গুণ গিরিয়া ধরল। আমার বন্ধুরা এখন যুদ্ধের ময়দানে আমার নবী আর তালাহা এই দুইজন ব্যক্তিকে ওই কাফের গুণ আবার ঘিরিয়া ধরেছে। আমার বন্ধুরে হযরত তালহার আবেদন প্রিয় নবী তাকে অনুমতি দিলেন। অবশেষে অন্য এগারো জন সাহাবীর সমান বীরত্বের পরিচয় দিয়ে হযরত তালহা মুমূর্ষু অবস্থায় উপনীত হইয়া গেলেন। আমার মায়েরা হযরত তালহাকে আল্লাহ এত শক্তি দিছে বাজন, এগারো জন সাহাবীর যত শক্তি আছেন অত শক্তি হযরত তালহাকে আল্লাহ দিয়া দিছে। সুবহানাল্লাহ, হযরত তালহা যুদ্ধ করতেছে আমার নবীর সঙ্গে সঙ্গে তাইকে তাইকে কাফেরদের বিরুদ্ধে হযরত তালহা যুদ্ধ করতেছে। এগারো জন মানুষ একজন এগারো জন সাহাবীর শক্তি আল্লাহ তালহাকে দান করে দিছে। আল্লাহু আকবার। আমার বন্ধুরে দীর্ঘ শেষ মূলক হচ্ছে শব্দ উচ্চারণ করিলেন, এই শব্দের অর্থ হইতেছে হাই হাই। প্রিয় নবী বলিলেন, যদি তুমি বিসমিল্লাহ উচ্চারণ করিতেন তবে ফেরেশতাগণ তোমাকে আসমানে উঠাইয়া লইত। সুবহানাল্লাহ, যার কপালে কি আছে বাজান গো আমি জানি না। আমার নবী কইতে তাহারে তোমার কোনো কষ্ট হইতো না, তুমি বিসমিল্লাহ বলতা যুদ্ধের ময়দানে তোমার আল্লাহ আরো সে আসমানে উঠাইয়া নিয়ে যাইত। কিন্তু তালহা বিসমিল্লাহ বলে নাই, মনে নাই, স্মরণ নাই, তাই বিসমিল্লাহ বলতে পারে নাই। ফেরেশতাগণ তোমাকে আসমানে উঠাইয়া লইত এবং অন্য সকলে তোমার প্রতি তাকাইয়া থাকিত। ইহার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে পশিয়া অন্য সাহাবীদের সহিত মিলিত হইলেন। আরে ওই তালহা শহীদ হয়ে গেল গা। আস্তে আস্তে আমার নবী অন্য সাহাবীদের সঙ্গে মিলিত হইলেন। হযরত যে মাহমুদ এমনি লবিদ বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের উদ্দেশ্যে রওনা হইয়া যাওয়ার পর ইয়ামান ইবনে জাবির যিনি হুজাইফার পিতা এবং সাবেত ইবনে অকশ ইবনে জাওরার মহিলা এবং শিশুদের লইয়া দুর্গে যায় আশ্রয় লইলেন। ইয়ারা খুবই বৃদ্ধ হইয়া গিয়াছিল। একজন অন্যজনকে বলিল, তোমার পিতার মৃত্যু হোক, তুমি কিসের অপেক্ষা করিতেছ? খোদার কসম, আমাদের উভয়ের আয়ুকাল গাধার পানির পিপাসা পাওয়ার মতোই অতি অল্প। ওসিরাই আমাদের মাথার খুলি যে মাথার খুলি কবরে পুড়িয়া থাকিবেন, চলো আমরা তলোয়ার লইয়া প্রিয় নবীর সাথে শরীক হই। অতপর উভয় মুসলমানদের অগোচরে তাহাদের দলে মিলিত হইলেন। সাবে তেমনি অকোষকে কাফেরগণ হত্যা করিল এবং ইয়ামান ইবনে জাবেরকে মুসলমানরা হত্যা করিলেন। হুজাইফা বলিলেন, ইনি তো আমার পিতা, এটা তোমরা কি করিলেন? পরম করুণাময় আল্লাহ তোমাদের অনুগ্রহ দান করুন। অতপর রসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজাইফাকে তাহার পিতার যে হত্যার ক্ষতিপূরণ মুসলমানদের জন্য সদগা করিয়া দিলেন। ইয়াতে প্রিয় নবীর নিকট তাহার গুরুত্ব আরও বৃদ্ধি পাইল। অনেক বর্ণায় আরও উল্লেখ রহিয়াছেন, উবাইয়াকে অন্যকে বলিলেন, চলো আমরা আল্লাহ রসুলের সহিত মিলিত হই। এবং এ হইতে পারে প্রিয় নবীর কাছে থাকা অবস্থায় আমাদের শাহাদত নসিব হইতে পারে। এইরূপ আলোচনার পর তারা তলোয়ার লইলেন এবং মুসলমানদের অজ্ঞাতে তাহাদের দলভুক্ত হইলেন। বর্ণনা শেষে রহিয়াছেন, প্রিয় নবীর নিকট হযরত হুজাইফার মর্যাদা আরও বৃদ্ধি পাইয়াছে। সুবহানাল্লাহ।